أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام على رسول الله بعد সময় ভাই ওমান থেকে আল্লাহ আপনাকে সুস্থ নিরাপদার সাথে রাখুন আমিন এক বড় ভাই দিনী ভাই উনি ওনাকে বুঝাইছেন যে পারিবারিক বন্ধনের মধ্যে সুখ শান্তি আছে তিনি এটা স্বীকার করেন না তিনি বলছেন সকল সুখের মূল হলো টাকা পয়সা তো এই বিষয়ে আসলে ভুল কিছু বিশ্বাস তার মধ্যে কাজ করে আপনার ধারণা মতে আল্লাহ আমাদের সবাইকে দিনের উপর প্রতিষ্ঠিত রাখুন আমিন সকল সুখ শান্তির মূল স্বামী আল্লাহ কোরআন মাজিদ উল্লেখ করছেন সকল সুখ শান্তির মূল হইল যে ব্যক্তি আল্লাহকে চিনল তার রাসুলকে চিনল দিন ইসলামকে চিনল অর্থাৎ আল্লাহ কে চিনে দিন ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকলো সে তার মধ্যে সুখ শান্তির দুনিয়ার আল্লাহ রাবুল আলমীর কথাগুলি কোরআন মাজিদ অনেক ক্ষেত্রে উল্লেখ করছেন যে আল্লাহ বিদিক্রিল্লাহি তাতমা ইন্নুল কুলুব নিশ্চয় আল্লাহর জিকিরের মাঝে অন্তর প্রশান্তি আছে সুখ শান্তি নিহিত যে ব্যক্তি আল্লাহর এবাদত বন্দী করে না আল্লাহর এবাদত থেকে দূরে আছে তাদের দেখবেন অশান্তির অভাব নাই এগুলি যেমন পারিবারিক বলেন অর্থনৈতিক বলেন সামাজিক রাজনৈতিক সকল জিনিসের মধ্যে দেখেন বিশৃঙ্খলা চলছে আর যদি দুনিয়াতে টাকা পয়সা অর্থ সম্পদ কামায়ও যদি সুখ পেয়ে যায় তাহলে আখেরাত তার শেষ এই জন্য আল্লাহর এবাদত যার মধ্যে ঠিক আছে আল্লাহর সাথে যার সম্পর্ক ঠিক আছে এবং আল্লাহকে যে আল্লাহ হিসাবে মেনে নিতে পারছে মহান আল্লাহকে যে তার আল্লাহকে মেনে নেওয়া মানে কি আল্লাহর আদেশগুলো পালন করার জীবনে এবং আল্লাহ নিষেধ থেকে দূরে থাকা এটা আল্লাহকে মানা আল্লাহর ভালোবাসার সাথে আল্লাহর মহব্বদের সাথে আল্লাহ যেভাবে বলছেন সেভাবে করতে সেই জিনিস যদি করতে পারে তাহলে অবশ্যই সেই সুখ শান্তি আসে দুনিয়া এবং আখরাত এটা তো আল্লাহ কোরআন মাজিত অনেক জায়গায় উল্লেখ করছে হাদিস সাল্লাম উল্লেখ করছেন এবং আল্লাহর কথা একটা শোনাই শুধু আল্লাহ বলছেন যে ফামন জোস জিহা আনি নারী ও উৎখিলাল জান্নাত ফাকত ভাঁজ যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল এবং জান্নাতে প্রবেশ করল। সে হলো আসল সফল কাম একজন ইমাম আহমুদ বিন হাম্বল উল্লাহ কে প্রশ্ন করেছিলেন তার ছেলে মাথার রহা যে শান্তি কখন আসবে তখন বলছেন যে আউয়ালু কদামিকতা যা ফি ফিল জান্না যখন এক পাও তুমি প্রথম এক পা কবর রাখতে পারবা তখন ওই শান্তি মানুষ বলে থাকে যে দুনিয়ার জয় জামেলা টেনশন মেনশন এটা আর ভাল লাগে না দুনিয়া থেকে যাইতে যে বাসে আমল করে যাইতে পারলে ভালো যদি সে আমলের যে আমল শান্তির কারণ হবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তাহলে শান্তি না হলে আমুল না করে গেলে তো সেখানে আরো অশান্তি এখানে শান্তির সে এখানে অশান্তি চেয়ে আখেরাতের অশান্তি অনেক অনেক কঠিন এই জন্য ইবনে কাসির রহেমা আপনার ইবনে হাজার ইবনে কাসির হাজার রহেমাহুল্লাহ যখন এক খ্রিস্টানের সাথে সাক্ষাৎ এলো তখন খ্রিস্টান বলতেছে আপনার সাথে আমার কিছু প্রশ্ন আছে বলছে করো তাই তো ইবনে হাজার রহম সাথে আরো লোক আছে আপনাকে দেখা বোঝা যাচ্ছে আপনারা বলে থাকেন যে মমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত আমি তো দেখতেছি আপনি জান্নাতে আছেন আমি জেলখানা আছি কিভাবে তেছে যে মালপত্র নিয়ে যাচ্ছে আর ইবনে হাজার রহিমুল্লাহ দারোগারই বা লোকজন নিয়ে যাচ্ছে বড় আলেম তার সমন থাকবে লোকজন তার সাথে থাকবে তখন উত্তরটা কত সুন্দর দিলেন জেনে রাখেন যে উত্তর দিয়েছেন এটা যে আমি যে অবস্থায় আছি জান্নাতের তুলনায় আমি কি এটা এটা জান্নাতের তুলনায় আমি জেলখানায় আছি যে জান্নাত এত শান্তি সেটা তুলনায় এটা জেলখানায় আর তুমি যে কাফের তুমি যে নাস্তিক তুমি যে এই অবস্থায় আছো সেই তুলনায় জাহান্নামের তুলনায় তুমি আসলে জান্নাতে আছো নামের শাস্তি তো দুনিয়ার কিছুই না মানুষ আমরা দেখি নাই আর জান্নাতের নিয়ামত আমরা কিছু বর্ণনা শুনছি জান্নাতের যে কত নিয়ামত সেটা তো আমরা কিছুই দেখি নাই তা কবরের শান্তি যেমন জান্নাতের নিয়ামত গুলি সেখানে দেওয়া হবে আর কবরের অশান্তি জাহান্নামের শাস্তি তাকে কবরে দেওয়া হবে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আল্লাহ আমাদেরকে এই তো মানুষের চিন্তাধারা টাকা পয়সায় যদি সুখ শান্তি তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিকরা দেখেন কত তাদের পারিবারিক অশান্তি তারপর অশান্তি কত মাঝে শান্তি ছে শিক্ষা দীক্ষা নাই আবার ছেলে মেয়ে দেখেন এই মেয়ে লয়ে হয়ে গেছে গা এই ছেলে লয়ে গেছে গা এই বাপের মাইরেছে এই বউ মাইয়ের আলাইছে ও বাপের মাঝে শান্তি নাই আত্মীয় স্বজনের মাঝে শান্তি নাই টাকা বাড়ি ঘর করে ফালাইতে হয়ে গেছে গে অমুকে জাগামুক করছে শেষ এই টাকা পয়সা তো সামান্য একটা হাতের দুলা আপনি দেখেন টাকা তো অনৈক্যের মূল আরো হ্যাঁ টাকা পয়সা তো অশান্তের মূল আরো এই জন্য টাকা পয়সা পয়সার ব্যাটারা ধ্বংস হয়ে গেছে অর্থ সম্পদের ব্যাটার ধ্বংস হয়েছে টাকা পয়সা যার কোটি কোটি টাকা দেখেন আজকে বাংলার বুকে যে এই যে টাকার টাকার যার টাকার পাহাড় দিছে তাদের ছেলেমেয়ের অবস্থা দেখেন টাকায় দেখেন হ্যাঁ টাকার কারণে তারা মেয়েছে কি করছে টাকার কারণে দেখেন আহ কেসি নৌ কি করছে টাকার কারণে অমুক কি করছে টাকার কারণে দেখেন বড় বড় কোটিপতিরা মদ জুয়া ঠুয়া লোয়া কি হয়েছে হ্যাঁ টাকা টাকা যার কাছে আছে তার মধ্যে যদি আল্লাহর আবাদত না থাকে আল্লাহর ভয় না থাকে আল্লাহর দিন না থাকে তা টাকা পয়সা যে অশান্তি বয়ে আনবে এবং দুমা আখারা সব ধ্বংস করে দেবে তার টাকা পয়সা দিয়ে আর যদি টাকা পয়সা যদি দিনদার পরেশগার লোকের কাছে থাকে তাহলে তার মধ্যে সেই কল্যাণ অর্জিত হবে এই জন্য আল্লাহ রবাহ কুরানবাস্না মমিনদের জান এবং মালের বিনিময় আল্লাহ জান্নাত খরিদ করেছে মমিনরা তো এই তো সেই মমিন হইলে সে এখন মমিন হইতে হবে খালি টাকা 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 সম্পদ আদম মালি অন্য মামি মালি সালাস আদম সন্দেহ বলে আমার আমার সম্পদ 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 আমার সম্পদ তার সম্পদ তিনটা মাত্র যা খাইলো তার যা পড়লো তা পুরাতন করে ফমা বাকিয়া ফালি আর যা খেয়ে গেলো তাই তার না সে খেয়ে গেলো এটা তার উত্তরাধিকারের অন্যজন হয়ে গেল সুতরাং আল্লাহর এবাদত ঠিক রাখতে হবে এবাদত করলে টাকা পয়সা অর্থ সম্পদ আসবে মানে কি সে না চাইলেও আসবে অহিয়া রগ এবার তোর সে দুনিয়া চাইবে না তারপর দুনিয়া তার পিছনে গড়বে আর টাকা পয়সার পিছনে গড়লে টাকা পয়সা আসতে পারে নাও আসতে পারে গ্যারান্টি নেই কিন্তু দুনিয়া আখেরা তার থেকে চলে যাবে এই কথা বিশ্বাস রাখতে হবে আল্লাহ সবাই সবাইকে এই জন্য আল্লাহ রসুল সাল্লা আল্লাহ যেমন দুয়াগুলো অনেক হাদিস আছে আর আল্লাহ কোরআন যদিও শিখে দিয়েছেন রবেনা আহ তিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আখেরতি হাসানা ও কি আবার নার আল্লাহ দুনিয়াতে শান্তি দেন আখেরতেও শান্তি দেন জাহান নামে রাজার থেকে মুক্তি দেন আর কত খালি দুনিয়ার আর যারা দুনিয়া চাইবে তাদের ওমাল অমফিল আখেরাতে মিল খলাখ তা আখেরাতে কোনো হিস্তা নাই তাদের অংশ নাই আল্লাহ সবাইকে বুঝা দান করে আল্লাহ মামিন আজ তলা তলা তলায়